ব্যাংক বিজনেস অনুষ্ঠানে মিস খান আজ আমরা আলোচনা করব বর্তমান চলমান অর্থনীতি ও আর্থিক খাত নিয়ে এ বিষয়ে কথা বলার জন্য দুজন বিশেষ ব্যক্তিকে আমরা আমন্ত্রণ শুরুতেই রয়েছেন ফারুক মাইনুদ্দিন স্বতন্ত্র পরিচালক এবং চেয়ারম্যান নির্বাহী কমিটি ব্র্যাক ব্যাংক লিমিটেড আমাদের সাথে আরও আছেন নাসির ইউ আহমেদ এফসিএ ডেপুটি ম্যানেজিং পার্টনার ম্যাপস অ্যান্ড জে পার্টনার্স আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকে আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা দেখছি যে সাম্প্রতিক সময় আসলে অর্থনৈতিক দিক থেকে ওয়ার্ল্ড ইকোনমির সাথে আমরা দেখছি যে একটা অনেক বড় ক্রাইসিস যাচ্ছে এবং সব সময় যে কথাটা এখন সাম্প্রতিক সময়ে আসছে সেটি হচ্ছে ইউক্রেন যুদ্ধ এবং এর পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে খানিকটা পরিবর্তন এসেছে আইএমএফ এর ঋণ আমরা পাচ্ছি সেটির একটা প্রথম কিস্তি আমরা দেখলাম যে অলরেডি আমরা পেয়েছি তো সব মিলিয়ে ডলারেরও একটা চ্যালেঞ্জ রপ্তানিকারকদেরকে আমরা দেখছি ফেস করতে হচ্ছে আবার এদিকে আমদানিকারকদেরও আমদানি বন্ধ রয়েছে সব কিছু মিলিয়ে আমরা আসলে বর্তমান পরিস্থিতিতে কি অবস্থায় আছে ইউক্রেন কথা কথাটা যেটি বললেন সেটা কিন্তু আর আমরা একটু পিছনে যাওয়া উচিত কারণ কথা হচ্ছে যে মাত্র যখন সারা পৃথিবী সহ বাংলাদেশ যখন করোনা ভাইরাসের যে বিষয়টা বিশাল একটা অভিঘাত থেকে মাত্র কাটিয়ে উঠছিল পজিটিভ দিকে এগুচ্ছিল ঠিক তখনই কিন্তু সারা পৃথিবী তোলপাড় হয়ে গেল আপনার এই রাশি ইউক্রেন যুদ্ধ নিয়ে এবং এটি আমার মনে হয় করোনার চাইতেও করোনা ভাইরাসের যে যে আপনার বিপদ কিংবা ইয় ঝুঁকি তৈরি হয়েছিল পুরো বিশ্ব অর্থনীতির উপরে এটি কিন্তু তার চেয়ে আরও বেশি হচ্ছে কারণ সেটি সেটি যেভাবে আক্রমণ করেছিল পুরো বিশ্বকে এটি কিন্তু আরও বেশি এই আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়টি সুতরাং এটির ম্যাগনিটিউড এবং এটির স্থায়িত্ব এবং এটা পরবর্তী আরও যে পরবর্তী যে কনসিকুয়েন্সেসগুলো এগুলো আরও দীর্ঘস্থায়ী হবে সুতরাং এটা কিন্তু অনেক বড় একটা ক্রাইসিস সারা পৃথিবীর জন্যই হচ্ছে আমরা তার ভুক্তভোগীদের একজন আমরা বিশেষ করে ভুক্তভোগী এই কারণে যে বাংলাদেশ হচ্ছে একটা ইম্পোর্ট ওরিয়েন্টেড একটা কান্ট্রি ইকোনমির পুরোটাই প্রায় অলমোস্ট কিছু ইম্পোর্ট হয় সুতরাং সেই কারণে আমাদের উপরে কিন্তু অভিঘাতটা বেশি আসবে আর ডলার ক্রাইসিস যেটি বলছেন সেটি দেখেন সেটির অন্য সবচেয়ে বড় ইস্যু হচ্ছে যে এটা তো প্রথম কথা হচ্ছে যে এটা একেবারে আমাদের সব সময় ছিল যে আমাদের আমাদের আউটফ্লো বেশি ইনফ্লো কম ফরেন এক্সচেঞ্জের ডলারের আমি যে ডলারই বলি বোঝার সুবিধার জন্য সেখানে যদি আমি সেটিকে আমার ইনফ্লোটা বাড়াতে না পারি আমার ইনফ্লোটা কী হবে হচ্ছে রেমিটেন্স আসে এবং এক্সপোর্ট আর্নিং এই দুটাই তো আমাদের সবচেয়ে বেশি বড়ো কন্ট্রিবিউটেড টু দা মাই ফরেন এক্সচেঞ্জ আর্নিং সেইটিকে যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু আপনার এই ক্রাইসিসটা কখনো দূর হবে না কারণ আমাদের যেটি করা হচ্ছে যে আমরা চাইলে আমদানি কমাতে পারি আপনি এখন যেটা হচ্ছে ব্যাঙ্কগুলো এলসি খুলছে না ডলার ক্রাইসিসের কারণে বলা হচ্ছে কম প্রয়োজনীয় জিনিসগুলো যদি আনা এখন ইম্পোর্ট করানো হয় কম প্রয়োজনীয় জিনিস ইম্পোর্ট করার মতো অনেক সক্ষমতা অনেক ব্যাংকের নেই সুতরাং ইম্পোর্ট চাইলে আপনি জোর করে কমাতে পারেন এক্সপোর্ট আপনি চাইলে জোর করে বাড়াতে পারেন না সুতরাং এই ক্রাইসিসটা কিভাবে সামাল দেওয়া যাবে সেটা আমরা আমাদের অপেক্ষা করতে হবে এবং তার সাথে নতুনভাবে যেটা যুক্ত হয়েছে সেটা আপনি শুরুতেই সূচনায় যেটা বললেন যে আই এম আমাদেরকে যে ঋণ দিতে সম্মত হয়েছে আমাদের বাজেট ঘাটতি মেটানোর জন্য সেই ঋণের কিছু শর্ত আছে ঋণ আমরা একেবারে এভাবে পেয়ে যাচ্ছি না সেই শর্তের মধ্যে একটি বড় শর্ত হচ্ছে আমাদের যে বর্তমান রিজার্ভের যে পরিস্থিতি সেটিকে প্রথম সবচেয়ে প্রথম শর্তটি হচ্ছে আগামী জুনের মধ্যে প্রায় তিন বিলিয়ন ডলার এটা বাড়াতে হবে আমাদের হিসাবে আমাদের যদি এখন বত্রিশ বিলিয়ন আমাদের রিজার্ভ হয় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ আই বলছে না এটা বিশ বিলিয়ন আই এম যেটা বলছে এটা নেট বলছে আমরা আমাদের যে ক্যালকুলেশন আমরা যেভাবে করি আইএমএফ সেভাবে করছে না আই এটাকে নেট করছে অনেকগুলো হিসাব তারা বাদ দিয়েছে বাদ দিয়ে তারা বলছে এখন বিশ জুনের মধ্যে চব্বিশ করতে হবে এই বাকি অলমোস্ট তিন বিলিয়ন ডলারের মতো যে জুনের মধ্যে বাড়ানোর যে একটা বিশাল একটা চ্যালেঞ্জ সেটি কিন্তু কিভাবে মোকাবেলা করা যাবে পর্যন্ত তার কোনো সঠিক দিক নির্দেশনা আমরা দেখতে পাচ্ছি না কারণ শুধুমাত্র ইম্পোর্ট কমিয়ে কিন্তু এটা হবে না কিন্তু সেক্ষেত্রে আমরা দেখি যে আর্থিক খাতে তো আমরা একটা ঝুঁকির মধ্যে আমরা আছি এবং সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা যেমন আমাদের একটা বড় চ্যালেঞ্জ এই পাশাপাশি আবার যুক্ত হয়েছে আমাদের আর্থিক খাতের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গা তো আপনি তো একজন চার্টার অ্যাকাউন্টেন্ট আপনি অডিট ফার্ম নিয়ে কাজ করছেন অডিটরদের স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটা আপনাদের অনেক বেশি কাজ করছে দেশের এই সময় আসলে যেটি উনি বলছিলেন যে আই এর যে শর্তগুলো আছে সেগুলো পূরণ করাও আমাদের একটা বড় চ্যালেঞ্জ এমতো অবস্থায় কি করণীয় আসলে এই আর্থিক খাতের ঝুঁকি আমরা কীভাবে রোধ করতে পারি আর্থিক ঝুঁকি আসার আগে আমি একটু পিছন থেকে আসি যেটা ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টে যেটা ফারুক ভাই বললেন যে ইমব্যালেন্সটা আমার মনে হয় সরকার বাধ্য করতে হবে লোকজনকে যে লাক্সারি আইটেমগুলো ইম্পোর্ট বন্ধ করা লাক্সারি আইটেম বলে কতগুলো জিনিস আছে যেমন মাখন জ্যাম জেলি জুস এগুলো আমাদের খাওয়ার এখন সময় নেই এইসব জায়গাগুলি যেই সব আমাদের এখন আনতে হবে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়াল ইন্ডাস্ট্রিয়াল মেশিনারিজ এবং এসেন্সিয়াল জিনিস যেরকম আমার রপ্তানির জন্য যেই প্রোডাক্টগুলো দরকার সেগুলো আনতে হবে সেই জিনিসগুলো আনতে গেলে আমাদের কিন্তু আমরা রপ্তানি আমদানির থেকে অনেক কমিয়ে আনতে পারি তাহলে আমাদের যেই ব্যালেন্স অফ পেমেন্টের যে ইমব্যালেন্স সিচুয়েশন সেটাকে একটু ইম্প্রুভ করতে পারি আর আপনি যেটা মানে স্বচ্ছতা হ্যাঁ আর্থিক স্বচ্ছতার ব্যাপারে কিন্তু আমরা চার্টার কারণে অনেক কাজ করছি একটা জিনিস ভুল ধারণা এখনও অনেক লোকের মধ্যে আছে যে চার্টার কারণে আমরা যারা অডিট করি তারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করি তা না কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে ওই কোম্পানির ম্যানেজমেন্ট বা ওই কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট বা ম্যানেজমেন্ট টিম থাকে ওরা আমরা ওটার উপর ওপিনিয়ন দিই তাতে আমরা ওপিনিয়ন দিই যে তারা ঠিকভাবে করেছে কি করেনি বা কোথায় ভুল হয়েছে এবং তারা তার আগে আমরা ফাইনাল করার আগে আমরা বলি যে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট আপনার করেন তাহলে আপনাকে রিফ্লেকশনটা ট্রু অ্যান্ড ফেয়ার রিফ্লেকশন হবে সেই জায়গাটা আমরা কিন্তু কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি আপনি দেখবেন ইদানিংকালে বেশ কিছু চার্টার অ্যাকাউন্টেন্টকে পানিশমেন্ট দেওয়া হয়েছে সার্টিফিকেট অফ প্র্যাকটিস ক্যান্সেল করা হয়েছে সেগুলো জিনিস করা হয়েছে তবে আমি বলবো যে আজকে দু হাজার পাঁচ বছর আগের সাথে যদি কম্পেয়ার করেন আর্থিক খাতে এবং আর্থিক খাত ছাড়াও অন্যান্য খাতেও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল পজিশন যেটা আমরা আসছে ফাইনালি অডিট হয়ে এটা অনেক কোয়ালিটির অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে তো আমাদের তো এখন অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে কিন্তু আমরা দেখছি ব্যাংকগুলোতে যে ধরনের আসলে অর্থনৈতিক ট্রান্সপারেন্সি না থাকার কারণে তারা যে ধরনের রিপোর্ট রেডি করে স্মল স্মল কোম্পানি দেখা যাচ্ছে যে ছ মাস হলো বা এক মাস হলো কোম্পানির বয়স বাট বড় বড় অ্যামাউন্ট ব্যাংক থেকে তুলে নিয়ে যাচ্ছে যার কারণে কিন্তু আমাদের এই তারল্য সংকট কিন্তু বাড়ছে এটি আসলে আমরা কিভাবে রোধ করব এটার সাথে কিন্তু ট্রান্সপারেন্সি সম্পর্ক নেই কারণ এই যে ছয় মাসের একটা কোম্পানি ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে এর পেছনে কিছু দুষ্কৃতিকারী জড়িত এটা ব্যাংকের ভেতরের ব্যাংকের বাইরের বাইরের ইনফ্লুয়েন্স অনেক ধরনের কারণে যেভাবে কারণ একটা যদি ছ মাস হয় একটা কোম্পানি সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে কীভাবে ব্যাংক টাকা দেয় দিতে পারে না এবং সেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাবনরমালি রোজি পিকচার থাকতে পারে না তাহলে কীভাবে হচ্ছে এটা হচ্ছে কলুশন বিভিন্ন মহলের যোগসাযোগে এই জিনিসগুলো হচ্ছে এটা কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা যে বলে থাকে আর ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে বলেন দেখেন ব্যাঙ্কগুলো কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড আইএফআরএস যেটা বলে বা আই বলে সেগুলো ব্যাঙ্কগুলোতে মানা এখনও হানড্রেড পার্সেন্ট সম্ভব হয়নি সেটা কতগুলো কারণ আছে যেমন ব্যাঙ্কগুলো চলে ব্যাঙ্কিং কোম্পানিজ অ্যাক্ট যেটা আছে নাইনটিন নাইনটিন ওটার মাধ্যমে এবং বিআরপিটি সার্কুলার চোদ্দ আছে যারা পঁচিশে জুন দু হাজার তিনে ইস্যু করা এবং টাইম টু টাইম বাংলাদেশ ব্যাংক যেহেতু প্রাইমারি রেগুলেটরি বডি তারা যে ধরনের গাইডলাইন্স এবং সার্কুলার ইস্যু করে হয়তো বাংলাদেশ ব্যাংক বলছে যে এই এনপিএল বা ক্লাসিফিকেশানের ক্ষেত্রে কিছু রিল্যাক্সেশন দিচ্ছে দেশের এবং অর্থনীতি বৃহত্তর স্বার্থে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক কিছু কিছু সুবিধা দিয়ে থাকে ব্যাঙ্কগুলোকে যাতে সেই ক্ষেত্রে কিন্তু রিয়েল পিকচারটা হয়তো হচ্ছে না কিন্তু ফলো করতে হচ্ছে রেগুলেটরি বডির ইনস্ট্রাকশান গাইডলাইন ওই ক্ষেত্রে কিছু কিছু আইএফআরএস আমরা আর্থিক খাতে যে প্রতিষ্ঠানগুলো ব্যাংক এবং এন সেখানে আমাদের কিছুগুলো আমরা এখনও করতে পারছি না কারণ যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন ওনারা ওনাদেরকে এই আইনগুলো কোম্পানিজ অ্যাক্ট ব্যাঙ্কিং কোম্পানিজ অ্যাক্ট কোম্পানিজ অ্যাক্ট যদি লিস্টেড কোম্পানি হয় সিকিউরিটেঞ্জ রুলস এবং বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্সের এবং বিআরপির সার্কুলার বেসিসই আর্থিক প্রতিবেদন তৈরি করতে হয় সেই ক্ষেত্রে হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে যেই ট্রান্সপারেন্সি থাকা উচিত বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডগুলো মানা উচিত সেগুলো এখন ব্যাংকে কিন্তু নাসির সাহেব যেটি বলছেন যে আসলে এ ধরনের দুষ্কৃতিকারী যারা আছেন তারা যেটি করছেন সেটিটা ব্যাংকের স্বচ্ছতা এবং জবাবদিতার মধ্যে পড়ছে না কিন্তু আপনি তো স্বতন্ত্র পরিচালক চেয়ারম্যান নির্বাহী কমিটি ব্র্যাক ব্যাংকের যখন আসলে কোনো কোম্পানিকে লোন দেয়া হয় তখন তো ওই কোম্পানির ব্যালেন্স শিট অডিট রিপোর্ট সব কিছু চেক করে তারপরে চোদ্দ পনেরোটা কোম্পানির ডকুমেন্ট দেখে তারপরে হচ্ছে কি সেই কোম্পানি আসলে লোন নেওয়ার জন্য ভায়াবল কিনা সেই ডিসিশন কিন্তু বোর্ডে যায় এবং বোর্ড যখন অ্যাপ্রুভ করে তখন এই অনুমোদন দেয়া হয় তাহলে আপনি একটা কমিটির চেয়ারম্যান হিসেবে আপনি এই এই ব্যাখ্যাটাকে কিভাবে দেখছেন ওনার ব্যাখ্যাটা সাথে দ্বিমত পোষণ করা যাচ্ছে না কিন্তু তার সাথে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিটি ইন্ডাস্ট্রি প্রতিটি ইন্ডাস্ট্রিতে কিছু প্রতিষ্ঠান থেকে তারা হচ্ছে সব আইন কানুন মেনে চলা কমপ্লায়েন্ট যাদেরকে আমরা বলি তারা স্বচ্ছতা নিশ্চিত করে আবার কিছু প্রতিষ্ঠান আছে যারা আইন কানুনটা মানে না কিংবা তাদের স্বচ্ছতা নেই সুতরাং আপনি কিন্তু এক ইন্ডাস্ট্রির সবগুলো অপারেটার যারা ইন্ডাস্ট্রিতে অপারেট করে তাদেরকে সবাইকে এক পারলে ফেলতে পারবেন না সুতরাং কোন কোন ব্যাংক এগুলোকে তোয়াক্কা করে না আবার কোন কোন ব্যাংক এগুলোকে বেশি মাত্রা তোয়াক্কা করে এবং তারা এই আইন কানুনগুলো মেনে চলে এবং পুরো কমপ্লায়েন্ট ওয়েতে তারা ঋণ বিতরণ করে সুতরাং যারা করছে না যে কথাগুলো আপনি বললেন তারা নিশ্চয়ই সেই যে নর্মসটা আছে ঋণ আমরা আরো শুনবো একটু বিরতিতে যায় বিরতির পর আবার ফিরছি আপনার কাছে দর্শক একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরছি সাউথ ব্যাংক বিজনেস পিন অনুষ্ঠানে বিরতির পর আবার ফিরছি আজকের অনুষ্ঠানে জি আপনি বলছেন বিরতির আগে বলছিলাম সেটি হচ্ছে যে যে কোন প্রতিষ্ঠান যদি চায় তারা মানবে না কিংবা তারা স্বচ্ছতা মেইনটেইন করবে না তারা অস্বচ্ছ ট্রানজেকশন করবে তারা সেট রুলসটা ভায়োলেট করবে সেটি নির্ভর করে তাদের যারা ওখানে স্টেক হোল্ডার্স আছে বিশেষ করে মালিক পক্ষ কিংবা ম্যানেজমেন্ট তাদের ইয়াতেই কিন্তু এটা হচ্ছে তাদের মদতে এবং তাদের প্রত্যক্ষ সহযোগিতা এই কাজগুলো হয় সুতরাং রেগুলেটর তো আছে বাংলাদেশ ব্যাংক তারা তো রেগুলেট করছে ওনারা ওনাদের দায়িত্ব পালন করছে ওনারা ঠিকমতো অডিট করে দিচ্ছে তো এখানে তো আসলে ট্রান্সপারেন্সির জায়গাটা ব্যাংকের যারা বোর্ডে আছে তাদেরকেও যেমন জবাবদিহির জায়গা থাকতে হবে আবার রেগুলেটর বাংলাদেশ ব্যাংক যারা আছে তারাও কিন্তু এখানে জবাবদিহির জায়গা তাদের নিয়ে আছে কিছু মাত্র স্বচ্ছতা আছে বলে আজকে এই যে কথাগুলো আমাদের জানার কথা ছিল না যে কিভাবে টাকা নিয়ে যাচ্ছে অল্প সময়ের মধ্যে কিংবা যেভাবে যেটা নিয়ে আমরা আলাপ করছি কিছুমাত্র স্বচ্ছতা আছে বলে এগুলো আসছে মিডিয়ারও তো স্বচ্ছতা আছে এগুলো মিডিয়াতে আসে মিডিয়াতে কীভাবে আসে তাহলে যারা সরাসরি পারছে না তারা অন্যভাবে এটাকে ডিসক্লোজ করছে যাতে জনগণ জানে সে কারণে আমরা জানি আপনি জানেন উনি জানেন উনি তো যেই সব ব্যাংকের কথা বলেছে সব জায়গাতে উনি অডিট করতে যাননি কিন্তু আমরা এটা পেয়ে যাচ্ছি সুতরাং এখন রেগুলেটরদের উপর নির্ভর করবে তারা এটাকে কিভাবে রিয়োক্ট করবেন তার এটার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন সুতরাং মূল ইস্যুটা হচ্ছে যে আপনি যদি আইন মানতে না চান আপনার পরবর্তীতে শাস্তি হবে কিন্তু আপনি তো অ্যান্ড ভায়োলেট করছেন এটা নির্ভর করছে ওই যে স্বচ্ছতার কথাটা যেটা বললেন প্রথমেই আপনি সেই স্বচ্ছতা যদি আমি রাখতে চাই আমি যদি কমপ্লাইন্ট থাকতে চাই আমি থাকতে পারি আমি যদি চাই যে আমি থাকবো না আমাদের বর্তমান পরিস্থিতিতে এবং আমাদের সমাজ বাস্তবতা দেশের অর্থনৈতিক বাস্তবতা আমি যদি না চাই ভায়োলেট করছি প্রতিনিয়ত অনেক কিছু ভায়োলেশন হচ্ছে কিন্তু শুধু আর্থিক প্রতিষ্ঠানে বলে নয় সুতরাং সেগুলার যথাযথ বিধান এবং যথাযথ শাস্তি দেওয়া হচ্ছে কিনা তার উপরে নির্ভর করবে যে আমরা মানছি কিংবা মানছে না এগুলো আটকানোর জন্য তো অনেক আইন হচ্ছে এবং আমরা রিসেন্টলি দেখলাম হাইকোর্ট থেকে আমাদের কোম্পানি আইন আরও সংস্কারের কথা বলা হচ্ছে সেটি নিয়েও যদি একটু বলতেন জনগণকে দেখেন এই কোম্পানি অ্যাক্ট গত উনিশশো চুরানব্বই সালে একবার রিভিশন হয়েছিল উনিশশো সালে আইনের পরে আজকে উনিশশো সাল থেকে আজকে পর্যন্ত একশো বছর হয়ে গেছে এই আইনটা কিন্তু দুই হাজার সালে যে কোম্পানিটা করা হয়েছিল মেজর কোনো চেঞ্জ কিন্তু আসেনি ওখানে কারণ ওটা করা হয়েছিল এত বছর পরে এখন যদি সেই সেই তখন কারেন্ট সিচুয়েশন কারেন্ট পরিস্থিতি বিজনেস অনেক দূর এগিয়ে গেছে প্রতিনিয়ত ব্যবসা এবং অন্যান্য ব্যবসায়িক আশেপাশে সব কিছু এত দ্রুতগতিতে এগোচ্ছে এত ফাস্ট হচ্ছে এত ডিজিটালাইজড হচ্ছে ইলেকট্রনিক ইয়েতে হচ্ছে সেই সাথে কিন্তু মিল রেখে আমরা আগাতে পারি না হাইকোর্ট অর্ডার দিয়েছে যে এটা করার জন্য চোদ্দোটা ইয়ে দিয়ে দেখলাম যে খবরের কাগজে যে এটাকে চেঞ্জ করার জন্য আমি মনে করি এটাকে ঢেলে সাজানো উচিত এখন কিন্তু আমরা ওই একশো দশ বছর আগের আইনে শুধু যদি আমরা সেকশন ভাগ করে বা একটু হালকা চেঞ্জ করে করি তাহলে হবে না আমাদের বেসিক চেঞ্জ আনতে হবে কোম্পানিজ অ্যাক্টে এগুলো আটকানো যায় এগুলো যে আমাদের আইন তো হচ্ছে অনেক কিন্তু এই আইনের মধ্যে তো ফাঁক ফকরগুলো রয়ে যাচ্ছে এখানে একটু ব্যাপার আছে সেটা হচ্ছে যে আইন আমি পরিবর্তন করবো সংস্কার আনবো সে সংস্কার আনার পক্ষে আমাদের এখানে আমাদের যেটা যেটা আমাদের অভিজ্ঞতা বলে এই সংস্কারগুলো কিন্তু সবসময় ঠিক যেভাবে হওয়া হচ্ছে সেভাবে হয় না এখানে তো অনেকগুলো গোষ্ঠী থাকে তারা কিন্তু সংস্কার সবাই চায় না তাদের তাদের বেস্টেড ইন্টারেস্ট যারা আছে তারা কিন্তু সংস্কারগুলো তাদের মতো করে করতে চায় তারা তাদের স্বার্থ রক্ষা করে সংস্কারগুলো করতে চায় সেই কারণে নির্মোহভাবে সত্যকে নিরপেক্ষভাবে যে সংস্কার সেইটি কিন্তু আমরা পাই না এই যে বহুদিন ধরে আমরা শুনছি ব্যাঙ্কিং কোম্পানি অর্ডিন্যান্সটা চেঞ্জ হচ্ছে আজকে পর্যন্ত এটা কিছু হয়নি কত দূর আছে আমি জানি না ঠিকই এটা তো কোম্পানি আইনের কথা তো মাত্র হাইকোর্ট বললেন হাইকোর্ট নির্দেশ দিয়েছেন কিন্তু ব্যাংকের কোম্পানি অর্ডিনেন্সটা কিন্তু খসড়া হয়ে আছে বহুদিন এটা কখন আইনে পরিণত হবে রিসেন্টলি তো এফআরসিও হয়েছে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্টও হয়েছে সেটা তো হবে মানছে না জি না আইনগুলো মানা হচ্ছে আমাদের দেশে আসলে সত্যি করতে আমাদের অনেক ভালো ভালো আইন আছে কিন্তু আইনের প্রয়োগ প্রয়োগ নেই এবং আইন কেউ যদি অমান্য করে সবাইকে কিন্তু ওইভাবে শাস্তি পেতে হয় না কেউ কেউ ক্ষমতা বা অন্যান্য কারণে শাস্তি অ্যাভয়েড করে চলে যায় যারা আইন মানবে না তাদেরকে যদি প্রপার শাস্তি আওতায় আনা যেতে পারে সবাইকে তাহলে কিন্তু লোকে আইনের প্রতি শ্রদ্ধা আমরা দেখছি পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে এবং মানুষের মধ্যে কিন্তু অর্থনৈতিকভাবে যেহেতু হোল ওয়ার্ল্ড একটা ক্রাইসিসে আছে একটা ভীতি তৈরি হয়েছে কিন্তু এরপরও যদি আমরা রিপোর্টগুলো দেখি তার মধ্যে কিন্তু আশার আলো অনেক আছে যেমন আইএমএফ থেকে আমরা একটা লোন পেয়েছি যদি এটা আমরা রেগুলারাইজ করতে পারি এটি আমাদের জন্য কিন্তু একটা

অ্যাট দ্য কস্ট অফ ইম্পোর্টস আপনি দেখেন অনেক ইম্পোর্ট করছি না ঠিক আছে আমি বাদ দিলাম লাক্সারি বাদ দিলাম আমি বাদ দিলাম বিদেশি বিস্কিট আমি খাবো না ওগুলোর পরিমাণ খুব কম কিন্তু বড় পরিমাণ যেগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস কিংবা ক্যাপিটাল মেশিনারিজ কিংবা আপনার নিত্য প্রয়োজনে যে খাদ্যশস্য ইত্যাদি এগুলো যদি ইম্পোর্ট করার জন্য আমাদের কাছে না থাকে তখন কিন্তু অর্থনীতি অন্য একটা সমস্যায় পড়বে উৎপাদন কমে যাবে দেশের রিসেপশান দেখা দেবে সুতরাং ইস্যুটা হচ্ছে যে আমি এই রিজার্ভ যে বাড়ানোর যে প্রচেষ্টা সেটা হয়তো বাড়ছে এটা বাড়ছে ইম্পোর্ট কমিয়ে দেওয়ার কারণে কিন্তু এই ইম্পোর্ট কমানোর যে আবার পরে আরেকটা অভিঘাত হবে সেটা আমি কিভাবে সামাল দিব সুতরাং আমাদেরকে আরও কিছু ভাবতে হবে যে কিভাবে এটা বাড়ানো যায় রিজার্ভ এবং গ্যাপটা কমিয়ে আনা যায় কিভাবে কমিয়ে আনা যাবে এক কথাইটা আসলে বলা যাবেও না আমি আমার ইমিটাররা যারা বাইরে থেকে টাকা পাঠায় তার হুন্ডিতে পাঠাতে অভ্যস্ত এবং স্বাচ্ছন্দ্যবোধ করে তার দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে আপনার এখানে রেট হুন্ডির সবচেয়ে বড়। খুনটি কেন হয় রেট আমাদের দেশে এখন অনেকে বলে যে এখানে দীর্ঘসূত্রিত হয় টাকা পেতে কিন্তু এখন এখন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস থেকে শুরু করা অনেকগুলো ব্যাপার যেইভাবে আপনার এখন অনেক বেশি আগের চেয়ে ডেভেলপড হয়েছে সুতরাং সময়ের ব্যাপারটি না এখন সবগুলো পুরো নিয়ামকটাই হচ্ছে পুরো এটার মূল ফ্যাক্টরটাই হচ্ছে আপনার রেট লোকজন এবং জবাবদিহিতার জায়গাতে তো আমরা দেখছি হুন্ডি যেমন হুন্ডির মাধ্যমে টাকা চলে যাচ্ছে বাইরে আমাদের টাকা পাচার হয়ে যাচ্ছে কিন্তু আমরা বলছি বিদেশি বিনিয়োগ নিয়ে আসার জন্য কিন্তু বাংলাদেশের মানুষের ক্যাপাসিটি তৈরি হয়েছে বাইরেও বিনিয়োগ করার জন্য তো সেই বিনিয়োগের জন্য যদি একটা ফর্মুলা তৈরি করে দেয় গভর্নমেন্ট তাহলে তো আসলে লিগাল চ্যানেলের মাধ্যমে ট্যাক্স দিয়ে বাইরে যদি সে ইনভেস্টমেন্ট করে আবার সেই চ্যানেলের মাধ্যমে ইনভেস্টমেন্ট যদি বাংলাদেশে আসে তাহলে তো এটা ফর্মালাইজ ওয়েতে হয়ে যাচ্ছে সেটি করা হচ্ছে না কেন হয়েছে তো এখন তো বাংলাদেশ অনেক কোম্পানিগুলো বাইরে ইনভেস্ট করছে করছে বাট সেটি যথেষ্ট পরিমাণ করতে পারছে না সেটা বাংলাদেশ কিছু ব্যারিয়ার আছে না বাংলাদেশ ব্যাংকে কিছু রুল আছে বাট কিছু কিছু আমরা তো হঠাৎ করে এত রেস্ট্রিক্টেড ইকোনমিক একদম ওপেন করে দিতে পারি না গ্র্যাজুয়ালি হচ্ছে এবং আরও হবে বাংলাদেশি কোম্পানি বাইরে ইনভেস্ট করবে এবং ইনভেস্ট করার পর ওখানকার যে রিটার্ন আসবে প্রফিট সেটা দেশে ব্যবস্থা করতে হবে আর রেমিটেন্সের ক্ষেত্রে শুধু রেট একটা ফারুক ভাই বলছেন সেটা একটা কারণ তাছাড়াও কিন্তু এটাকে অনেক ইজি করতে হবে আমাদের বাইরে কারা আছে আনস্কিল লোকজন আছে লো স্কিল লোকজন আছে আনস্কিল বা সেমিস্কিল লোকজন আছে যারা লেখাপড়া কম যান তারা চায় যত সহজে টাকা পাঠাতে পারে হুন্ডি ইজি ওখানে একজনকে টাকা দিয়ে দিল সে ঢাকায় একজনকে টাকা দিয়ে দিল তা আমাদের প্রপার চ্যানেলের রেমিটেন্সটাকে আরও ইজি করতে হবে আরও যে টাকা আর একটা জিনিস হয়েছে কি আমাদের দেশের লোক হঠাৎ করে খুব প্যানিকি হয়ে যায় মিডিয়াতে অনেক নেগেটিভ নিউজ আসে এখন লোকজন এত প্যানিকি হয়েছে বাইরে যারা আছে এখন টাকা পাঠাচ্ছে না তারা ভাবছে যে আরও যদি ডলার ডিভ্যালুয়েশন টাকা ডিভ্যালুয়েশন হয় আর বেশি টাকা পাবো বাইরের টাকা আসে কমে গেছে এই প্যানিকি সিচুয়েশানটা ইমপ্রুভ করলে রেমিটেন্স আরও ভালো আমি মনে করি বাই ডিসেম্বর জুন তো হবেই ডিসেম্বরের ভিতরে ইনশাল্লাহ রেমিটেন্স সিচুয়েশান অনেক ইম্প্রুভ করবে আমাদের ব্যালেন্স অব পেমেন্ট ইম্প্রুভ করবে এবং রিজার্ভের সিচুয়েশন ইম্প্রুভ করবে আমাদের এই জিনিসটা করতে হবে লোকজনের ভীতি কাটাতে হবে এবং বাইরে লোকজনকে মোটিভেট করতে হবে কত ইজি ওয়েতে দেশে তারা টাকা পাঠাতে হবে আমাদের প্রচুর লোক বাইরে আছে আমাদের বড় একটা কিন্তু ইয়ে রেমিটেন্স এক্সপোর্টের চেয়ে বেশি এবং এক্সপোর্টটাকে আরও ইজি করতে এবং আরেকটা করতে হবে দেখবেন খবরের কাগজে কিছুদিন আগে এসছে আমরা এক্সপোর্ট করেছি কিন্তু এক্সপোর্ট প্রচুর আসেনি দেশে এই জিনিসগুলো ইনভেস্টি করতে কেন আমি যদি এক কোটি ডলার এক্সপোর্ট করে থাকি সে এক কোটি ডলার দেশে আসলো না কেন দিন ভেবে আসা উচিত ছিল ফারুক মহিনুদ্দিন লাস্ট প্রশ্ন আপনার কাছে যে যেহেতু আমরা মনে করছি আমাদের একটা চ্যালেঞ্জ আছে এবং আইএমএফ এর কথাও আপনি বলছিলেন যে তিন মাসের মধ্যে আমাদের এটা কমপ্লিট করা এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কি কোনো পরামর্শ আছে এখন এখন যেটা কথা হচ্ছিল যে আমাদের যে এক্সপোর্ট আর্নিং ইম্পোর্ট তো আমি কমিয়েছি কিন্তু আমি এটা দীর্ঘদিন কমিয়ে রাখতে পারবো পারবো না সুতরাং আমাদের এখন বাড়াতে হবে এক্সপোর্ট বাড়ানোর চেষ্টা করতে হবে এটা ডাইভার্সিফাই করা এবং এটার জন্য একটা জিনিস এক্সপোর্ট এখন আমাদের যে সীমাবদ্ধতার মধ্যে কিন্তু আমাদের এক্সপোর্ট এখনও খুব বেশি তেমন যেটা আমাদের সবচেয়ে বেশি যার উপর আমরা নির্ভরশীল গার্মেন্টস সেটা ঠিক আছে এখনও পর্যন্ত কোনো ধাক্কা আমরা খাইনি এখন যেটা সবচেয়ে বড় বিষয়টা করতে হবে রেমিটেন্সের বিষয়টার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে রেটটা একদিকে ঠিক বুঝতে যারা রেমিট করবে তাদেরকে বোঝাতে হবে হুন্ডির কাছাকাছি রেট আমরা দিতে পারি এক দু নম্বর হচ্ছে যে যে দেখেন আমাদের দেশে কিন্তু ব্যাঙ্কগুলো প্রাইভেট ব্যাঙ্কগুলো বিশেষ করে তারা কিন্তু চাইলে খুব ভালো রকম ক্যাম্পেইন করতে পারে সরকারি উদ্যোগের যে তো প্রাইভেট উদ্যোগ কিন্তু অনেক বেশি কার্যকরী হয় এবং সেগুলো সফল হয় সুতরাং আমি মনে করি যে প্রাইভেট অপারেটর যারা আছে রেমিটেন্স আনার জন্য তারা যদি ক্যাম্পেইন করে ইন্ডিয়া যেটা করেছে তারা হিউজ ক্যাম্পেইন করেছে তার সুফলতারা পেয়েছে সুতরাং আমরা যদি সেই ক্যাম্পেইনের ব্যবস্থা করি এবং ওখানে গিয়ে প্রতিটা ব্যাঙ্ক কিংবা ব্যাঙ্কগুলো একজোট হয়ে যদি বিভিন্ন

বড় শহরগুলোতে অ্যাটলিস্ট আমাদের যে রেমিটেন্স হাউসগুলো আছে ওরা যদি একটা লিস্ট করতে পারে যে এই লোকগুলো এখানে কাজ করে বিভিন্ন মাসে গিয়ে ওদেরকে আমাদের যেমন আর এম থাকে রিলেশনশিপ ম্যানেজার গিয়ে বলবে ভাই তোমার এই মাসে বেতনটা দাও কবে পাঠাবা বলো আমি ব্যবস্থা করছি তুমি তাড়াতাড়ি পেয়ে যাও আজকে পাঠালে কালকে তুমি পেয়ে যাবা তোমার বাড়িতে এই ধরনের কিছু নতুন কিছু করতে আউট অফ বক্স আউট অফ দ্য বক্স চিন্তাভাবনা করতে হবে আগের মতো এখন আমরা আশা করছি যে আর্থিক খাতের স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়িয়ে যাতে আসলে এ ধরনের জনগণের কাছাকাছি গিয়ে এবং এনআরবি কাছাকাছি গিয়ে যাতে আমাদের রেমিটেন্স আরো বাড়ানো যায় আমাদের অর্থনৈতিক সংকট মোকাবেলা করার জন্য শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম গভর্নমেন্ট থেকে পলিসি নেওয়া হয় এবং সেটি জনগণকে সাথে নিয়ে যাতে কাজ করা হয় সেটি আমাদের আগামী সময়কে আরো বেশি ত্বরান্বিত করবে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়া ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল সাউথ ইস্ট ব্যাংক বিজনেস মিরর দেখা হবে আগামী সপ্তাহে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন